হ্যালো বন্ধুরা, আজকে যে জিনিসটি দেখাবো সেটা একটি ড্রোন। তো ড্রোনটির মডেল ZD5 ড্রোন। এই ড্রোনটি খুবই চমৎকার একটি ড্রোন। এই ড্রোনের আমরা আনবক্সিং করে দেখাবো, এর সঙ্গে কী কী থাকছে। একটা মজার একটি ড্রোন। তো প্রথমে আমরা প্যাকেটটি আনবক্সিং করে দেখানোর চেষ্টা করছি, এই প্যাকেটের মধ্যে কী কী থাকছে। তো এই ড্রোনটা আমার কাছে অনেক ভালো লাগছে ড্রোনটি, এবং ড্রোনটিতে পুরোটাই ক্যামেরা আছে, ফুল এইচডি ক্যামেরা। ইচ্ছা করলে অনেক কিছু ভিডিও করতে পারবেন ওপর থেকে। তো আমরা প্যাকেটটি আনবক্সিং করছি, খুলে দেখানোর চেষ্টা করছি ড্রোনটির ভিতরে কী কী থাকছে। যদিও আমি খোলার আগে একবার আনবক্সিং মানে খুলছিলাম, খুলে দেখার চেষ্টা করছি ভিতরে কী কী ছিল, তাতে দেখানোর জন্য আমি আবার আনবক্সিং করছি। তো এই তো দেখতে পাচ্ছেন ড্রোন, ড্রোনটি ব্ল্যাক কালার একটি ড্রোন। এই যে এটা হলো ইউএসবি চার্জার, কেবল চার্জারটা অনেক সুন্দর। বিগত দিনে আমি আসলে আরও ড্রোন ইউজ করছি, তবে এটার মতো এত সুন্দর কন্ট্রোল এবং ভিডিও রেজুলেশন এত ভালো আমি পাই নাই। যদিও এটা আসলে ট্রাই ড্রোন খেলনা, কিন্তু খেলনা হলো অনেক পারফেক্ট, একটি ভালো ভিডিও দিচ্ছে এই ড্রোনটিতে। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন, একটি বই দেখতে পাচ্ছেন। তো এটা হলো মূলত বইটা হচ্ছে একটি ম্যানুয়ালি বই, এর মধ্যে বইগুলোতে সব সিস্টেম দেওয়া আছে। এটা বারকোড, কী অ্যাপস লাগবে, অ্যান্ড্রয়েড বা আইওএস, অ্যান্ড্রয়েড আপনার আইফোন, এগুলোতে কী কী অ্যাপস দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। মোবাইলতে মূলত কন্ট্রোল করা যায়, এবং ভিডিও মোবাইলে রেকর্ড করা যায়। এই যে এক্সট্রা চারটি পাখা দিয়ে রাখছে, যদি কোনো কারেন্ট পাখা নষ্ট হয়ে যায় পাখাগুলো চেঞ্জ করে দেবে। একটি স্ক্রু ড্রাইভার রয়েছে এর সঙ্গে। তো এরপরে যা থাকছে আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে রিমোট, রিমোটটাতে আমি ব্যাটারি অলরেডি লাগিয়ে ফেলছি, আগে লাগিয়ে পাওয়ার উপরে চলে যাবে, চলে আসবে। আর ডান পাশে যে ডান পাশে কন্ট্রোলার, লেফট রাইট আপ বিহাইন্ড সব কিছু মানে সামনে পিছনে আদার্স ডান দিকে করবে। আর এই যে দেখতে পাচ্ছেন, যাতে পাখাটা কারোর সঙ্গে না বেঁধে যায়, সে গার্ডটা তারা দিয়ে দিচ্ছে আপনাকে চারটি। আমরা এই যে ফোল্ডিং, ফোল্ডিংগুলো আমরা চেক করে নেব। তারপরে দেখুন ব্যাটারি, ব্যাটারিটা দেখাচ্ছি, ব্যাটারি সুন্দর ব্যাটারি দিচ্ছে। ব্যাটারিটা আমরা পরে আমরা আসলে দেখাতে পারবো যে আসলে কীভাবে ড্রোনটি আমরা ফ্লাই করতে পারি, সব কিছু দেখানো যাবে। এবং খুবই ইজি, ছোটো বাচ্চারাও সেটা ইউজ করতে পারবে। কিছুক্ষণ পরে হয়তো দেখাবো যে রাফি কীভাবে ড্রোনটিকে ইউজ করছে, সেটা কিছু অংশ আছে সেটাও দেখাবো। তো এই তো ছিল মূলত ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আসলে চেষ্টা করছি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। দেখি কোটাতে, দেখি হ্যাঁ তাই করো, ওই হ্যান্ডেল ঘোরাও, ওটা ওই দিকে, হ্যাঁ আস্তে অত ধরে না, এখন এখন চুপ দাও, শুধু চুপ দাও, ওই শুধু না ওটা না, ওই পাখাটা চুপ দাও।